नमस्कार बंधुरा आमार नतून चैनल आजकेर लिपिका ए डट एल ए आपनादेर सबाइके स्वागत जानाई। प्रथमे आमरा आमार सकल बंधुदेर भिडियोटी देखार जन्य अनेक धन्यवाद, प्रचुर भालोबासा। आमि आजके आमसत्त्व करे खूब सहजभावे आमसत्त्व करे बड़ोभावे आपनादेर देखाच्छि। आमगुलो पाका आमगुलो छाड़िये निये एकटी ननस्टिक तावाय दिये একটু ভালো করে, একটু গ্যাসে আছে, ভালো করে ভালো আছে, এগুলোকে ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নাড়িয়ে ঠিক কেমন করে দুধের ক্ষীর বানান, অনেকেই বেশিরভাগ মহিলারাই বানান ঘরে ক্ষীর, সেইভাবে ক্ষীর ক্ষীরের মতন করে আমটাকে সুন্দর করে জাল দিয়ে নেবেন। তাতে কী হলো, আমের যে রসটা থাকে বা জলটা থাকে সেটা শুকিয়ে যায়, তাতে কী হয় আমের ঘনত্বটা কমে আসলে শুকাতেও সুবিধা হয়, আর রসটা থাকলে অনেক সময় শুকাতে গেলে ছাতা করে দেয়। সুতরাং সেইভাবে এটাকে নেড়ে নেড়ে একদম সুন্দর করে কাই করে নেবেন। দেখুন আমি কীভাবে করেছি, অনেকেই করেন বাড়িতে, এমন নয় যে কেউ জানেন না বা কিছু, তবু আমি করেছি তাই আমি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম। অনেকের ভালো লাগতে পারে, ভালো লাগলে একটু জানাবেন প্লিজ। দেখুন কেমন একদম শুকনো করে নিয়েছি, দেখুন একদম শুকনো করে নিয়েছি। আমি একটা স্টিলের বড় থালা নিয়েছি, আমি একটা থালাই করব, বেশি করব না, অল্প আমের নিয়ে তাতে তেল, একটু সাদা তেল দিয়ে ভালো করে প্লেটটাতে স্টিলের থালাটাতে মাখিয়ে নিয়েছি। দেখুন একদম কম সময় লাগে, বেশি সময় লাগে না, একটু সকালবেলাটা একটু সময় দিতে হয় আর কি। হাজবেন্ড বা বাড়ির সকলে একটু বাইরে বেরিয়ে গেলে সে সময়টা ফ্রি থাকে, তখন এই কাজটা করাই যেতে পারে। দেখুন গরম গরমই আমের কাইটাকে নামিয়ে নিলাম, নিয়ে প্লেটের ওপর দিয়ে আমি খুন্তি, কাঠের খুন্তিটা দিয়েই এটাকে সমান করে নিয়েছি। দেখুন কেমন করে সমান করেছি, একদম সমান হয়ে গেছে। সমান করলে শুকাতে সুবিধা হয়, সব জায়গায় সমানভাবে শুকায়। আমি শুকিয়ে নিয়েছি, দেখুন আপনাদের একটু ভালো করেই দেখালাম। এবার আমি নর্মালি ঘরোয়া রান্না করছি, উচ্ছে ভাজা করছিলাম গ্যাসের নিচে, একটু হিট লাগে বলে আমি প্রথমে যেহেতু সকালে করেছি এটা, ওই জন্য গ্যাসের নিচে দিয়ে দিচ্ছি, হিটে ওপরটা অন্তত টেনে যাবে। নিরামিষ রান্না এবং ঢেকে ঢেকে রান্না করছি, এতে কিছু ছেটারও সম্ভাবনা নেই, ভীষণ ভালোভাবে শুকিয়ে যাবে। যেহেতু একটু সকালে করেছি তখন রোগটা আসেনি আর কি। দেখুন এবার অনেকটা বেলায়, একটু বেলার দিকে রোদটা এসেছে, ততক্ষণ আমার গ্যাসের নিচে অনেকটা টেনে নিয়েছে উপরটা, দেখুন ভালো করে। পরের এটা আমি পরের দিন সকালে এটা নিয়ে এসেছি আর কি, দেখুন পরের দিন সকালে একদম টেনে গেছে, একদমই টেনে গেছে। এবং তার জন্য আমি আবার এর উপর আরেকটু দেবো, এটার উপরে আরেকটু দেবো বলে মানে এটাকে একটু মোটা করতে চাই আর কি, এত পাতলা তো বেশি কিছু হবে না, এই জন্য এটাকে মোটা করবো বলে আমি ঠিক পরের দিন একইভাবে দেখুন আমি একইভাবে আরও কিছু আম নিয়ে একইভাবে আমি কাজ করে দিয়েছি। পরের দিন একটু বেশি হয়েছে আমটা, আগের দিনের তুলনায় অনেকটাই বেশি হয়েছে আমটা। একদম কাই হয়ে গেছে, দেখুন। এবার আস্তে আস্তে গরম গরম আমের কাইটাই আমি আবার সেই আগের আমসত্ত্বটার উপর পুরো পাতিয়ে দেব। অনেকটাই হয়ে গেছে, পরের দিন যেটা আমি করেছি এটা অনেকটাই হয়ে গেছে, যাই হোক ভালো হয়েছে। আমিও খেতে ভালোবাসি ভীষণ, আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, এটাকেও সমান করেই নিয়েছি, ভালো করে সমান করে নিয়েছি। এবং তার ঠিক তার পরের দিন আবার একইভাবে দেখুন আমি শুকিয়ে তুলেও ফেলেছি, এটাকে রোল করে একটু জাস্ট একটু ভালো লাগার জন্য, দেখতে সুন্দর লাগার জন্য আমি এটাকে রোল করে নিয়েছি, আপনাদের একটু সুন্দরভাবে দেখানোর জন্য। দেখুন একেবারে শুকিয়ে গেছে, একদম মানে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে বলবো আপনাদের।
এবং আমি আলাদাভাবে রোল করেও কিছুটা করেছি, আবার আপনাদের দেখানোর জন্য আলাদাভাবে কিছুটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক কমেন্ট করবেন প্লিজ।